আজ আমাদের কি হয়ে গেল, মসজিদের ভিতরে বসে বসে আমরা অন্যের গীবত নিয়ে পাগল থাকি, কথা বলেন ঠিক কিনা? হুমাজা হলো মানুষের সামনে সামনে মানুষকে ইনসাল্ট করা, পরনিন্দা করা, সমালোচনা করা। এই পরনিন্দা সমালোচনা করা যাবে না রাজা সিং ইনশাআল্লাহ। আর একটা হলো লুমাজা, প্রথমটা হুমাজা, দ্বিতীয়টা কি কথা বলেন? লুমাজা। লুমাজা মানে হলো কারো অগোচরে দৃষ্টির আড়ালে বসে বসে তার সমালোচনা করা, তার কুৎসারটনি রটনা করা, তার নামে পরনিন্দা করা। অবাক লাগে, মানুষ চায়ের দোকানের উদাহরণ দেয়, মানুষ সেলুনগুলোর উদাহরণ দেয়, রাস্তার মোড়ে মোড়ে বসার উদাহরণ দেয়, যে পরনিন্দা করে এইসব জায়গাতে বসে বসে। এখন এমন একটা সময় চলে আসছে, মসজিদের ভিতরে তাসবি পড়ে আর পরনিন্দা করে, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে পড়ে সুবহানাল্লাহ 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 তাসবি পড়তেছে আর মনে মনে বলতেছে, অমুকে এক চিল্লায় চলে গেছে, তার বউকে একা রেখে চলে গেছে, কি জানি বউটা কোন অবস্থায় থাকবে, এরকম চিন্তা আছে না নাই? আবার অনেকে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক বেটাই তার বউকে রেখে বিদেশ গেছে, বউটা কেমনভাবে চলতেছে আল্লাহই তো জানে বেশি। সমালোচনা করে, অমুক ব্যক্তি একটা হজ করেছে, দুইটা হজ করেছে, মাঝখানে সুবহানাল্লাহ চলতেছে, তাসবি জপতেছে আর এগুলো চিন্তা করতেছে, তাসবি জপতেছে আর চিন্তা করে, লোকটা তিনবার হজ করছে কিন্তু একটা পোলাপানো মানুষ হয় নাই, এরকম আছে না নাই? দোস্ত মোহতারাম, মনে রাখবেন, যারা অন্যের ব্যাপারে খারাপ ধারণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাদাজ জন্নি ইসমু ওয়া লা তাজাসসু। যারা ধারণা করে কথা বলে, ও মমিন তুমি সাবধান হয়ে যাও, তুমি যদি একবার ধারণা করে কথা বলো, তুমি মনে রেখো অধিকাংশ ধারণা করে কথা বলা মিথ্যা হয়ে যায়। যা তুমি দুই চোখে দেখো নাই, যা তুমি কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে শোনো নাই, ওই কথার প্রতি বিশ্বাস করলে আমি রব্বে করিম ফাইসালা দিয়ে দিলাম, তুমি ঈমানদার থেকে তুমি খারিজ হয়ে গেলা, নাউজুবিল্লাহ বলেন। ধারণা করে কথা বলা, এটা ঈমান থেকে খারিজ হয়ে যাওয়ার ব্যাপার, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতরে বের করে যে ইমাম সাহেব ফেসবুক চালায়, কি চালায়? ইমাম সাহেব ফেসবুক চালায়, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না। ফেসবুক চালানো একই তো চালায় না, কোনো প্রমাণ নাই। আপনি নিজে আশ্বস্ত হলেন না, বিচার কেন দিলেন আরেকজনের কাছে? মনে রাখবেন, চিল্লা তো চিল্লা, 24 বছর ধরে যদি সিজদায় পড়ে থাকেন, খোদার কসম, মিথ্যা ধারণা নিয়ে ইবাদত করলে আরশে আজিমের মালিকের কাছে সেই ইবাদতের এক পয়সার দাম নাই। আল্লাহু আকবার বলে, এক পয়সার দাম নাই। ধারণা করে বসে থাকি আমরা, আজকে আমাদের কি হয়ে গেল, একজন ব্যক্তি একটা সমস্যায় পড়েছে, তার সম্পর্কে আমাদের ধারণার সীমানা নাই, আছে না নাই? গীবত করতে করতে এমন ভাব সাব দেখলে মনে হয় ওই ঘটনার সময় এই ব্যক্তি স্বচক্ষে সব দেখেছে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, শায়খ আরশাদ মাদানী দামাত বরকাতুহুম একটা ঘটনা আমাদেরকে শোনাইছেন, তিরমিজির দরজিদ্দিন মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়ায়। আমরা রমজান মাসে একটা ফিকহুল হাদিসের যে ফিকাগুলো, এটা শেখার জন্য আমি কয়েকদিন গিয়েছিলাম। তো এই ঘটনাটা ওনার ক্লাসে আমি শুনেছি, যে ভারতের ভিতরে এই ঘটনাটা, এই জন্য বলছি আপনাদেরকে, যে মানুষের পরনিন্দা করলে, মানুষ সম্পর্কে কুৎসা রটালে, একদিন না একদিন ওই সেম কুৎসা রটনা পরনিন্দা অন্য মানুষ আপনার বিরুদ্ধে বের করবে, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, যে তুমি আজকে যার গীবত করবা, যদি সেটা সত্য হয় সেটা গীবত হবে, আর যদি মিথ্যা হয় সেটা প্রতারণা হবে, কথা বুঝতে পেরেছেন ভাই? আমাদের ভিতরে অনেকে বলে, হুজুর কথা তো সত্য, করলে সমস্যা কি? আরে ভাই, সত্য কথা বললেই তো গীবত হবে, ওই সত্যটা তার জিক্রুকা আখাকা বিমা একরহু, যেই আলোচনা তোমার মুসলমান ভাইয়ের জন্য কষ্টকর, তার মানহানি হয়, মান সম্মানের ব্যাপার হয়,
ওই আলোচনা আর এক মুসলমান ভাইয়ের সামনে করা যাবে না। কেন করা যাবে না জানেন? কিয়ামতের ময়দানে কারো দোষ যদি গোপন করা হয়, এমন কিছু আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে উপস্থিত করবেন, আপনি হতবম্ব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ওগো রব্বে করিম, এত বড় আমল তো আমি করি নাই, এত বড় আমল কোর থেকে আসলো? আমার রব্বে করিম বলবেন, ও বান্দা, ওই যে দুনিয়ার ভিতরে একজনের দোষ, একজনের পরনিন্দা, একজনের গীবত তুমি গোপন করেছিলে, ওই গোপন করার বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সওয়াব তোমাকে দিয়ে দিলাম যেই সওয়াব তুমি দুনিয়ার বুকে কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ, কল্পনাও করো নাই। রব্বে করিম বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা কিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ 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 ইন্নাল্লাহ হুয়াত তাওয়াবুর রহিম। রব্বে করিম এত জোর দিয়ে বললেন, বান্দারে অন্যের গীবত করিস না, তারপরেও যদি মনে চায় যে অন্যের গীবত করব, আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, তাহলে এক কাজ করো, নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়া কেউ পছন্দ করবেন? কথা বলেন, পছন্দ করা যায়? ফাকারিহ তুমু, আল্লাহ পাক আবার দায়িত্ব নিয়ে বলতেছেন, পছন্দ তো করবা না, উল্টা ঘৃণা করবা। কথা বলেন ঠিক কিনা? রব্বে করিম বললেন, তারপরেও যদি কেউ করে ফেলো, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করে তওবা করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের ভিতরে আরশাদ মাদানি উনি ঘটনাটা বর্ণনা করতেছেন, গীবত করলে যার নামে গীবত করবেন, ওই সেম গীবতটা যে আমার আপনার জীবনে প্রতিফলন হয়ে যেতে পারে, এ কথা বোঝানোর জন্য এই ঘটনাটা আপনাদেরকে শোনানো। হিন্দুস্তানের ভিতরে ডাবেল নামে একটা শহর আছে, সেই ডাবেল শহরের ভিতরে একটা খানদান, একটা পরিবার এমন ছিল যারা হজে, নামাজে, দাওয়াত ও তাবলীগের মেহনতে, মাদ্রাসা শিক্ষায় সবগুলো ছেলেমেয়েরা হাফেজ বানিয়েছে। মহল্লার ভিতরে তাদের এত সুনাম, এত মর্যাদা যে লোকেরা তাদের পরিবারের নাম দিয়েছে বিসমিল্লাহ পরিবার। কি পরিবার? বিসমিল্লাহ পরিবার। কিন্তু দেখবেন কিছু ভালো মানুষের বিপক্ষে কিছু খারাপ মানুষ দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কিছু ভালো মানুষের ভালো আমল দেখলে কিছু খারাপ মানুষের সহ্য হয় না। তো একজন কুলাঙ্গার ব্যক্তি এলাকার ভিতরে রোৎসা রটালো, পরনিন্দা করলো যে তোমরা যাদেরকে বিসমিল্লাহ পরিবার বললা তাদের ভিতরের খবর জানো? না 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 না, কে এসে ভাই বলো তো আমাদেরকে। ভিতরের খবর হলো ওই বিসমিল্লাহ পরিবারের হুজুরের যে সন্তানরা রয়েছে, একজন ছেলে তার আর একজন মেয়ের সাথে জিনা করেছে, নাউজবিল্লাহ পড়েন। বলে বলো কি এটা কি সত্য? আরে মিয়া, সত্য না হলে কি তোমাদের কাছে বলতে আসছি নাকি? আমি নিজের চোখে দেখে এসেছি। বিসমিল্লাহ পরিবার এমন কোনো ঘটনা ঘটি নাই, কিন্তু এই পরিবারটার শান শওকত মর্যাদা দেখে অহংকারের পার্শ্ববর্তী হয়ে হিংসার কারণে এই ঘটনা সারা গ্রামের ভিতরে ছড়িয়ে দিয়েছে। বিসমিল্লাহ পরিবারের প্রধান ব্যক্তিত্ব যখন এই ঘটনা শুনলেন, এই কথা শুনলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও রব্বে করিম, তুমি তো সব কিছু দেখো, সব কিছু জানো, যারা আমার নামে রুচ্ছা রটালো, এই যারা কলঙ্কময় অধ্যায় রচনা করলো, ও রব্বে করিম, আমি কিছু বললাম না, কোনো বিচারের ফয়সালা করলাম না, সব বিচারের জিম্মাদার তোমার হাতে আমি দিয়ে দিলাম।